তিস্তা গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিশাল এক তিস্তা নদী। আর নদীর ওপারে আছে বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে বাস করত নানা রকমের পাখি। আর সেখানে একটা গাছে থাকত টোনা পাখি ও তার স্ত্রী টুনি পাখি। আর তাদের ছিল দুইটি ছানা, তুলি আর টুকি। তারা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন ঝড়ে টুনি পাখির ওপর গাছের ডাল পড়ে টুনি পাখি মারা যায়। ছোট ছানাদের দেখার জন্য টোনা মিশু নামের এক টুনিকে বিয়ে করে নিয়ে আসে। ছানারা দেখো আমি কাকে নিয়ে এসেছি, এ আজ থেকে তোমাদের নতুন মা। তোমাদের দেখাশোনা করার জন্য আমি তোমাদের ছোট মাকে বিয়ে করে এনেছি। সত্যি বলছো বাবা, এটা আমাদের নতুন মা। বোন দেখ, বাবা আমাদের জন্য নতুন মা নিয়ে এসেছে। ঠিক আছে সোনারা, তোমরা তোমার নতুন মায়ের সাথে গল্প করো, আমি সবার জন্য খাবার আনতেছি। এখন খাবার না আনলে আজ তোমাদের না খেয়েই থাকতে হবে। এ কথা বলে টোনা খাবার খুঁজতে যায়। আর মিশু টুনটুনি রেগে দুই ছানাকে বলতে থাকে, এই শয়তান ছানারা, তোদের বাবা ছিল জন্য কিছু বলছি না। তবে শোন, তোদের বাবা যখন থাকবে না তখন আমাকে একদম মা বলে ডাকবি না। ছেলে হলে তাও একটু কথা ছিল, তোরা তো মেয়ে, মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না, বুঝলি? এসব তুমি কি বলছো মা, আমরা তোমাকে মা বলে ডাকবো না। কিন্তু বাবা তো তোমাকে আমাদের দেখাশোনা করার জন্য বিয়ে করেছে, তাহলে মা বলে ডাকবো না কেন? হ্যাঁ মা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে, তাহলে তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন? চুপ কর, চুপ কর, তোরা একদম আমার মুখের উপর কথা বলবি না, না হলে কিন্তু আমি তোদের মেরে একদম হাড়গোড় ভেঙে ফেলবো। মিশু টুনটুনির এমন আচরণে ছানারা অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। কি ছোট্ট ছানারা, মায়ের সাথে বুঝি অনেক মজা করলে, এখন চলো আমরা সবাই মিলে খাবারগুলো খাই। আমি তো জানি তোমাদের অনেক খিদে পেয়েছে। হ্যাঁ গো টোনা, তুমি ঠিকই বলেছো, ওরা তো আমাকে বলেছিল ওদের নাকি খিদে পেয়েছে। যাক সোনারা, চলো আমরা না হয় এখন খাওয়া শুরু করি। সানারা তার মায়ের ভয়ে তাদের বাবাকে আর কিছু বলল না। আর কিছু না বলে খাবার খেতে শুরু করে। আর মিশু টুনটুনি টোনার আড়ালে ছানাদের ওপর অত্যাচার করতে থাকে। দিদি দিদি, এই দিদি দেখেছিস, নতুন মা আমাদের সাথে কেমন আচরণ করছে। আমরা এত ছোট ছানা, সেটা মা কিছুতেই বুঝতে চায় না, আর মেয়ে বলে আমাদের কত কথা শোনায়। কি আর করবি বল বোন, আসলে আমাদের ভাগ্যই অনেক খারাপ, তাই তো আমাদের সাথে বারবার এমন হচ্ছে রে। টোনার দুই ছানা সবসময় এমন কষ্টের কথা বলা বলি করত, কিন্তু টোনা এসবের কিছুই জানত না। একদিন টোনা মনে মনে ভাবে, যাক মিশুক তবে আমার দুই ছানাকে মেয়ে বলে মেনে নিয়েছে। আমি তো ভেবেছিলাম কখনোই মেয়ে হিসাবে মেনে নিতে পারবে না। আর আমার ছানাদের সাথে মিশুক খারাপ ব্যবহার করলে তো ওরা আমাকে বলতো। এসব কথা ভেবে টোনা আর ছানাদের কাছে কখনো কোনো কিছু জানতে চায়নি। একদিন টোনা যখন বাসায় ছিল না, তখন মিশু টুনটুনি ছানাদের বলে, এই শয়তান মেয়েরা, তোদের তো আমি দেখতেই পাই না, তবুও তোদের সাথে জোর করে কথা বলতে হয় আমাকে, কারণ তোরা হলি আমার বাড়ির কাজের মেয়ে, বুঝলি? এখন এসব না বলে বলো তো আমাদের কি কাজ করতে হবে। ও, তাহলে বুঝতে পেরেছিস তোরা, তবে যা, আমার অনেক খিদে পেয়েছে, আমার জন্য অনেক খাবার খুঁজে নিয়ে আয়, দেরি করিস না কিন্তু। এরপর দুই ছানা কাটতে কাটতে খাবার খুঁজতে বের হয়। এভাবে তাদের দিন কাটছিল। একদিন রাতে প্রচন্ড ঝড় হয়, সেই ঝড়ে টোনা মারা যায়। আর সেদিন থেকে মিশু টুনটুনির অত্যাচার ছানাদের উপর দ্বিগুণ বেড়ে যায়।
এই যে শয়তান মেয়েরা বাবার জন্য কেঁদে কি করবি বলতো? যদি ছেলে হতি তাহলে না হয় সংসার চালাতি, কিন্তু তোরা তো মেয়ে, তোদের দিয়ে কি হবে? এখন আর নাটক না করে আমার জন্য খাবার নিয়ে আয় তো, আমার যে অনেক খিদে পেয়েছে রে। মা, আমরা আজ খাবার আনতে যেতে পারবো না, তুমি নিজেই খাবার আনতে যাও। কি কি বললি তুই আমার মুখের উপর? এত বড় কথা বলতে পারলি? তোদের সাহস তো দেখছি বেড়েই চলছে। দাঁড়া, এখনই তোদের তাড়ানোর ব্যবস্থা করছি। এ কথা বলে মিশু টুনটুনি দুই ছানাকে নিয়ে নদীর ধারে ফেলে আসে আর বলে, আজ থেকে তোরা আর আমার বাড়িতে যাবি না, তোরা এখন থেকে এখানেই থাকবি, বলে দিলাম। মিশু যখন ছানাদের এসব কথা বলছিল তখনই সেখানে অন্য পাখিরা চলে আসে আর পায়রা বলে, এ কি মিশু টুনটুনি, তুমি এটা কি বলছো? এত ছোট ছানাদের তুমি এখানে রেখে চলে যাচ্ছ? আর ওদের দেখাশোনা করার জন্যই তো টোনা দাদা তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল। হ্যাঁ মিশু টুনটুনি, তুমি তো সত্যি অনেক খারাপ, এত ছোট ছানাদের সাথে এমন কেউ করে? এভাবে সব পাখিরা মিশুকে অনেক কথা শোনাচ্ছিল। সবার এমন কথা শুনে মিশু অনেক রেগে যায় আর বলে, শোনো, তোমাদের যদি এতই দরদ হয় তোমরা ওদের নিয়ে যাও, বুঝলে? আর তোমাদের আমার চাকর রেখেছি নাকি, হ্যাঁ, যে আমাকে এভাবে কথা শোনাচ্ছ? মিশুর এসব কথা শুনে সব পাখিরা অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। বোন, মা তো আমাদের রেখে চলে গেল, এখন যদি একটা চিল আসে আমাদের তো খেয়ে ফেলবে, চল আমরা বাসায় ফিরে যাই, মা যা বলে বলুক। এরপর তুলি আর টুকি আবারও বাসায় ফিরে যায় আর ওদের দেখে মিশু টুনটুনি অনেক রেগে যায়। তোরা আবার আমার বাসায় ফিরে এসেছিস? তোদের না বলেছি আর আসবি না? দাঁড়া, আমি আবার তোদের রেখে আসবো। এরপর টুনটুনি মিশুর মাথায় অন্য বুদ্ধি আসে আর সে মনে মনে ভাবতে থাকে, না, এদের নিয়ে তো আমি আর পাচ্ছি না, এবার এদের হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসবো একেবারে, যেন ওরা আবার ফিরে আসতে না পারে। এ কথা বলে মিশু টুনটুনি দুই ছানাকে বেঁধে নদী পাড়ে নিয়ে যায় আর যেই মিশু ছানাদের নদীতে ফেলবে অমনি তার পা পিছলে নদীতে পড়ে যায় আর মিশু নদীতে পড়ে দাপাতে দাপাতে মারা যায়। আর ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে আর ছানাদের দড়ি খুলে দেয়। তারপর ছানারা ঈগলকে সব খুলে বলে, সে কি ছানারা, মিশু টুনটুনি তোমাদের এত অত্যাচার করছে, তবে দেখলে তো যে অন্যের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, চলো এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকবে। নীলপুর গ্রামের পাশে বড় একটি জঙ্গল আছে, সে জঙ্গলে অনেক পাখিরা বসবাস করে। ওই জঙ্গলের পাশে বড় একটি নদী বয়ে গেছে আর ওই নদীতে দুষ্ট একটি জলপরী বসবাস করত। একদিন ওই দুষ্ট জলপরীটা সাঁতার কাটতে কাটতে নদীর উপরে চলে আসে আর নীলপুর বনটা দেখে বলতে থাকে, আরে পা, কত সুন্দর এই বনটা, আর কত বড়, না জানি এত বড় বনে কত পাখির বসবাস, এই সুন্দর মনোরম পরিবেশে পাখির মাংস খেতে বেশ সুস্বাদু লাগবে মনে হয়, কতদিন ধরে সুস্বাদু মাংস খাই না আমি, কিন্তু কি করে আমি পাখির মাংস খাবো? এসব বলে জলপরি ভাবতে থাকে। ভাবতে ভাবতে জলপরি চোখ যায় তুলে আর শালিক পাখির দিকে। ওই দিকে দেখে জলপরি বলতে থাকে, পেয়েছি, পাখিদের খাওয়ার বুদ্ধি আমি পেয়ে গেছি, আমি এ বনে আমার একটা পাঠশালা খুলবো আর ওই পাঠশালায় আমি পড়ার নাম করে পাখিদের আমি মজা করে খাবো, যাই আমার এই পাঠশালার কথা ওই পাখির বাচ্চাদের দিয়ে বলি। এ বলে জলপরিটা তুলিয়া শালিকের কাছে আসে। জলপরিকে দেখে তুলিয়া শালিক বলতে থাকে, কি ব্যাপার, কে তুমি, তোমাকে তো আমরা আগে জঙ্গলে দেখিনি।
আমি হলাম জলপরি। আমি বনের পাখিদের শিক্ষিত করার জন্য এখানে এসেছি, বুঝেছো? আমি বনে একটা পাঠশালা খুলতে চাই। তোমরা কি আমার পাঠশালায় পড়বে বলো? কি, তুমি জলপরি আবার তুমি এ বনে পাঠশালা খুলতে চাও? আমরা তোমার পাঠশালায় পড়বো, কিন্তু আমাদের বাবা মারা কি তোমার পাঠশালায় পড়তে দিবে? তোমরা তোমার বাবা মাকে আমার কাছে আসতে বলো, আমি ওদের বুঝিয়ে বলবো, যাতে করে তারা আমার স্কুলে তোমাদের পড়তে দেয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে থেকো, আমরা আমাদের মা বাবাকে থেকে আনি। এই শালিক, চল চল তাড়াতাড়ি চল। এ বলে শালিক আর তুলি চলে যায়। ওদের বাবা মায়ের ডাকতে থাকে। তুলি জলপরির কথা ওর মা টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, কি বললি, জলপরি পাঠশালা খুলেছে বনে? চল দেখি জলপরির সাথে কথা বলে গিয়ে। এ বলে টুনি আর তুলি জলপরির কাছে যায়। এদিকে শালিকের মা আসে জলপরির কাছে। জলপরির কাছে এসে টুনি বলতে থাকে, তুমি আমাদের বাচ্চাদের কি কি শেখাবে জলপরি? আমি পানির নিচ থেকে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে এসেছি বনে পাখিতে পড়াশোনার জন্য। আমি আমার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জাদুবিদ্যা শিখাবো, যাতে করে ওদের কোনো বিপদ হলে ওরা ওদের রক্ষা করতে পারে। জলপরির এমন মন গলানো কথা শুনে টুনি ও মিনু শালুকের মন গলে যায়। আর ওরা ওদের বাচ্চাদের জলপরির পাঠশালায় ভর্তি করিয়ে দেয়। তারপর টুনিরা সেখান থেকে চলে যায়। আর দুষ্ট জলপরি জাদু করে নদী ধারে একটা পাঠশালা বানায়। পাঠশালা বানানো শেষে জলপরি হাসতে হাসতে বলতে থাকে, বোকা পাখিরা আমার মিষ্টি কথা ফাঁদে পা দিয়েছে, এখন শুধু ওদের ধরে খাওয়ার অপেক্ষা আমার। পরের দিন তুলিয়া শালিক আসে জলপরির পাঠশালাতে পড়তে। জলপরি ওদের দুজনকে দেখে মনে মনে বলে, না না, এক্ষুনি ওদের খাওয়া যাবে না, আমার পাঠশালায় আরো পাখি আসলে তারপর না হয় আমি সবাইকে খাবো। আজকে আমি এদের কিছু একটা ভুল ভাল পড়াই। এ বলে জলপরি তুলি আর শালিককে পড়াতে থাকে। অন্যদিকে টুনি রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় টুনির সাথে কাকলিকাকে দেখা হয়। আর টুনি কাকলিকাকে বলতে থাকে, কি ব্যাপার কাকুলি দিদি, এমন মন খারাপ করে কোথায় যাচ্ছ? আর কিসের জন্য বা মন খারাপ করছ? আর বলিস না, কুহুকে নিয়ে কিছু জ্বালাই পড়েছি। সারাদিন খালি বনে টোটো করে ঘুরে বেড়ায়, আর দিন দিন কেমন জানি দুষ্ট হয়ে যাচ্ছে। আর বনে তো কোনো ভালো পাঠশালাও নেই যে ওকে পাঠশালায় ভর্তি করিয়ে দিব, কি যে করি। দিদি তুমি জানো না, বনে একটা জলপরি এসেছে গো, আর ওই জলপরিটা একটা নতুন পাঠশালা খুলেছে। আমি তো আমার তুলিকে ওই পাঠশালায় ভর্তি করিয়ে দিয়েছি, তুমিও তোমার কুহুকে ভর্তি করিয়ে দিতে পারো। সত্যি বলছিস? তাহলে আজকে আমার কুহুকে জলপরির পাঠশালায় ভর্তি করিয়ে দিব। এ কথা বলে কাকলি চলে যায়। এভাবে আস্তে আস্তে বনে সব পাখিরা তাদের সন্তানদের জলপরির পাঠশালায় ভর্তি করিয়ে দেয়। জলপরি তার পাঠশালায় এত পাখি দেখে মনে মনে বলতে থাকে, এত পাখি দেখে তো আমি আমার লোভ সামলাতে পারছি না, আমি আজকে একটা পাখি ধরে খাবো। বেশ কিছুক্ষণ পর জলপরি কুহুকে ছাড়া সব পাখিদের ছুটি দিয়ে দেয়। আর জলপরি কুহুর কাছে যায়। কুহু ভয় পেয়ে বলতে থাকে, ম্যাডাম আপনি সবাইকে যেতে বলে আমাকে আটকেছেন কেন? ম্যাডাম আমার সাথে কি আপনার জরুরি কোনো কথা আছে? বলুন না, তাড়াতাড়ি বলুন। জরুরি কথা নয়, তবে জরুরি কাজ আছে আমার। কি কাজ ম্যাডাম, তাড়াতাড়ি বলুন, আমাকে আবার বাড়িতে যেতে হবে,
মাঝে আমার জন্য চিন্তা করবে। তুই আর বাসা যেতে পারবি না, তুই তো বাসার পরিবর্তে আমার পেটের ভিতরে যাবি। এ কথা বলে জলপরি কুহুকে ধরে খেয়ে ফেলে। জলপরি বলতে থাকে, আহ কি মজা, কতদিন পর পাখির মাংস খেলাম, তবে এখন থেকে আমি প্রতিদিন একটা করে পাখি খাব। এরপর থেকে জলপরি প্রতিদিন একটা করে পাখি ধরে খায়, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাকলি তার ছেলের খোঁজে আসে জলপরির কাছে। কি ব্যাপার জলপরি, কদিন থেকে আমার ছেলেকে যে খুঁজে পাচ্ছি না, পাঠশালা থেকে আর বাড়িতে যায়নি, আমার ছেলে কোথায় জলপরি? ও বাড়ি ফিরবে কি করে, কুহু তো আমার এখানেই নেই। কি বলছো জলপরি, এখানে নেই মানে? আমাকে সব খুলে বলো জলপরি। আরে আরে শান্ত হও, আমি বলতে চাচ্ছি যে আমি কুহুকে জলে নিচে পাঠিয়েছি জাদুবিদ্যা শেখানোর জন্য। তোমার কুহু অনেক বড় জাদুকর হয়ে ফিরে আসবে, বুঝতে পেরেছো? সত্যি বলেছো, তুমি অনেক ভালো জলপরি। তুমি যদি এই বনে পাঠশালা না বানাতে, তাহলে আমাদের বাচ্চারা এত ভালো শিক্ষা গ্রহণ করতে পারত না। এ বলে কাকলি চলে যায়। এভাবে জলপরি সবাইকে ভুলভাল বোঝাতে থাকে। এভাবে বনের বাচ্চা উদাও হয়ে যাওয়ায় জলপরির কোনো কথায় টুনি সুবিধা লাগে না। টুনি তার বাড়িতে একা একা বলতে থাকে, এভাবে প্রতিদিন একটা করে বাচ্চা উধাও হচ্ছে, তার উপর জলপরির কথাগুলো কেমন জানি মিথ্যে মিথ্যে মনে হচ্ছে। না, জলপরির উপর নজর রাখতে হবে। এরপর টুনি জলপরির উপর নজর রাখতে শুরু করে। একদিন জলপরি তার পাঠশালার ঘরে একা একাই বলতে থাকে, এই বনের পাখিরা সত্যি বোকা, না হলে কি আর আমি মিথ্যে মিথ্যে কথা বলে পাখিরে ধরে খেতে পারতাম নাকি? জলপরির এসব কথা টুনি আড়াল থেকে শুনতে পায়। আর টুনি মনে মনে বলতে থাকে, তাহলে এই ব্যাপার, দুষ্ট জলপরি তুই আর কোনো পাখিকে খেতে পারবি না, আজই হবে তোর শেষ দিন, আর তোকে ধ্বংস করার জন্য এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব আমি। এই বলে টুনি তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে প্যাঁচা তান্ত্রিক জলপরিকে ধ্বংস করার জন্য একটা পানির বোতল দেয়, আর ওই বোতলের পানি জলপরির গায়ে ছিটিয়ে দিতে বলে। এরপর টুনি পানির বোতল নিয়ে জলপরির ওখানে আসে, আর জলপরিকে টুনি বলতে থাকে, শয়তান জলপরি আজ তো শেষ দিন, এতদিন যত পাখি খেয়েছিস আজ তা শাস্তি পাবি তুই। কি বলছিস এসব, আর তুই সব জানলি কি করে? হ্যাঁ, তবে জেনেই যখন খেয়েছিস তাহলে তুইও আমার পেটে যাবি। এই বলে জলপরি জেইনা টুনিকে ধরতে চায়, আর তখনই টুনি বোতলে পানি জলপরির দিকে ছিটিয়ে দেয়, আর জলপরি সেখানে মৃত্যুবরণ করে। আর জলপরির মৃত্যু হওয়াতে অন্য পাখিরা বেঁচে যায়, আর ওরা আগের মতোই ভালোভাবে দিন কাটাতে থাকে।